আপনারা দেখছেন একুশে টেলিভিশন। জনাব গফুর শেরওয়ানি, চোখে তাহার পানি, হায় না কিছু হায়, কেমনে দেশে শান্তি আসবে, ভাইবা নাকি পায়। জনগণের প্রাণের নিধি, শেরে সুন্দর বন, জনগণের তরে তাহার কান্দে অবোধ মন। এমন মানব তিনি গো ভাই, তার তুলনা নাই, ভালোবাসার কাঙ্গাল তিনি আর কিছু না চাই। আপনাদের সামনে এখন বক্তব্য রাখতে আছেন ভালোবাসার কাঙ্গাল জনদরদি জনাব কাপুর শেরওয়ানি। কাপুর ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কাপুর ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আসসালামু আলাইকুম। এই যে আমারে যে এনে বক্তৃতা দিতে হবে তা কোনোদিন ভাবিনি। দেশের জন্য অলি ঠিক আছে, কিন্তু এলাকার জন্য এলাকার মানুষ জানি ঠিক মতন ঘুমাতি পারে, সেই জন্য আমার এনে খারাপ হওয়া। এই যে আমি গফুর শেরওয়ানি, এই অত্র অঞ্চলের কি বলবো, সেরে সুন্দরবন, এই আমার বাড়িতে একটা হাতি, তাহলে এনে কোন মানুষটা নিরাপদ? আচ্ছা আমার বাড়িতে একটা হাতি, এই ডাহাতি বন্ধ করতে হলে মানুষের নিরাপত্তা দিতে হলে রক্ত দিতে হবে। এই যে আমি রক্ত দেব, আপনারা দেবেন কিনা বলেন? এই যে আমার আর কিছু বলার নেই, এখানে জনগণ আছে, এটা পরবর্তী কর্মসূচি তারাই নেবে। এই যে গফুর ভাই এগিয়ে চলো, গফুর ভাই এগিয়ে চলো। ওই সরে বাচ্চা, আর গায়ে জোড়ার নাম করবি? হ্যাঁ আমার মায়ের পর্যন্ত অপমান করলো শেরওয়ানির বাচ্চা। ঐশ্বরের বাচ্চা আমি চিনি, ও কি করতে পারি না পারে তা আমি জানি। আজ জনসভা করেছে, সেখানে অনেক উল্টাপাল্টা কথা কয়েছে আমাদের নামে। দুদিন বাদে দেখবেন এলাকার বড় নেতা হয়ে গেছে আপনার শ্বশুর। দেখি না ও কত দূর যায়। বাবা আমার পাওয়ার দেখেছি, দেখেছি মানে একেবারে ফাটা ফাটি পাওয়ার। মামা মামা এখন কথা কোন দিনই আমার এই হবি বর কিডা, এই এক শহরের বাচ্চা আমার জামাই। কেন কি হয়েছে? জামাই না ওই বাজারে কয়েকই অস্তিল, ওবিটা নাকি ডাকায় হয়ে গেছে। অতি পারে, তা আমার তো কোনো সওয়াল নেই, থাকলি যদি এই দলে মিশতো তাহলে আমি ক্ষমা করতাম না, এই সন্ত্রাসের কোনো মাপ নেই। কি করছেন মামা, তলে আমার কি হবে? এ বুকা এই তুই কি সন্ত্রাস, তলে কি
আরে আমার বাইক নেই বুঝছিস যা যা আচ্ছা মামা ওই কোনে আমার শিউলি মালা কোনে শিউলি মালা কোনে এই যে তাকি কসে বুড়ো ও বুড়ো হয়ে গেছি না সবে না 23 এ পা দিয়েছি সোনা এই যে 22 23 তার সাথে 40 যোগ করব না 50 দুষ্ট দুষ্টামি করে না ছোট বউ এই যে একদিন পরে বাড়িতে আইছি সে তো তোমার ভালোবাসার জন্য এই যে শেরওয়ানিটা খুইলে দাও তারপরে পা দোয়ার পানি দাও খাতি দাও শরবত দাও দেব যা চাচ্ছো তাই দেব এত ভালো হয়ে গেল এত তো ভালো ঠেকতিছে না সোনা কিছু তো বুঝতে পারতেছি না কি ভাবতেছে কতদিনই আমার লেন্সের উপরে কাদাটা পড়লো কি করে স্ট্রেঞ্জ তারপরে হারিয়ে গেল আরে মজা সুন্দরবনের মজাই তো এখানে বাবা আর হারাবে হারাবে আর বাবা জোয়ার আর ভাটা ভাটা আর জোয়ার যেমন কিন্তু এই প্রাণীটার তিনটে পা এক দুই ইয়েস তিন হাসছো কেন মানুষই তো তিন পেয়ে জানোয়ার কিরকম শিশুকালে চার পা যুবক হলি পারে দুই পা আর বুড়ো হলে গিয়ে তিন পা তুমি তিন পেয়ে জানোয়ার দেখেছো ইয়েস হারজান মামা ছিলেন আমার সঙ্গে মিস্টার জহিরকে যখন আমরা পাই তার পাশেও আমি তিনটে পায়ের ছাপ দেখেছি বাঘের পায়ের ছাপ দেখোনি হ্যাঁ তাও দেখেছি তোমাদের সাথে ঘুরতে ঘুরতে আমার কাজ কামে সর্বনাশ হয়ে যাচ্ছে আর বেটা মামা ঘুমোচ্ছে ও মামা মামা ও মামা বাজান এত সহজে উঠবি না মাছ বাজার ঘ্রাণ পেলি তারপর উঠবি না এই থ্রি ফুটেড অ্যানিমেল তাকে আমার পেতেই হবে কিসের কথা বলছ জমলু জমলু মানে তিন পে জানোয়ার ওই কার্লোস আছে সে নাম দিয়েছে সে সব জানে কার্লোস এক সাহেব এই যে জামা কাপড় দূরবীন সেই দিয়েছে আমাকে কোথায় থাকে সে এক রহস্যময় আজ দেখবে কটকায় কালকে দেখবে সুপতিতে তারপর দিনই দেখবে দুবলার সরে এক রহস্যময় গহীন জঙ্গলে অজগরের পেটে সে ঘুমায় খাওয়া দাওয়া নেই মাঝে মধ্যে সাল বাকল খেয়ে বেঁচে থাকে তবে সাহস আছে বেটা কোথায় পাওয়া যাবে তাকে কটকায় গিয়ে চেষ্টা করতে পারি জঙ্গল আমার দাদুর ডায়েরিতে এরকম একটা প্রাণীর ইঙ্গিত আছে কিন্তু সে বলেছে দৈত্য নানা রকমের দৈত্য দানব নাকি আছে এই সুন্দরবনে আই মাস্ট ফাইন্ড আউট অনেকক্ষণ ঘুমাইছিল নাকি বেশিক্ষণ না ঘুমো বাবা ঘুমো সাহেব কোনে এই তো বেরিয়ে গেল জাতি দিলেন কে ও কি কারো বাধা মানে আমাদের মতো ওই বাওয়ালিকের মতো না বনের ডাক শুনতে পালি আর কোনো বাধা মানে না তাই ভাবিছিলাম সাহেবে বলে এবেলা রওনা হয়ে যাব বুড়ি গোয়ালিনে দোস্তরের একই আসিছি সাহেব যে কনে গেল এখন কি যে করি আমিও চলে যাব কাল ঢাকা আজ যাত্রা থাকো না আপনি কলি তো আর ফেলতে পারি নে মায়ের আদেশ যে আপনারে আমি ওই আমার বোন দিনুমণি পিসি এদের কথা বলিছি না একের জন্য মনটা খুব খারাপ লাগতিছে কি করি কোন দিনই যাও তাহলে চলে যাও বাড়িতে যে খালি দুঃখ আর দুঃখ এত দুঃখ ভালো লাগে না দুঃখ দুঃখী বোন
বেশি। তুমি গেলে যদি ওরা একটু সুখ পায় তাহলে এই সুখ থেকে তাদের তুমি বঞ্চিত করবে কেন? তা অবশ্য পায়। তাহলে আপনি কসেন যাব? আমার জীবনে যে দুঃখ নেমে আসতেছে তার কি হবে? গঙ্গে রেখে পা হাপুর হুপুর ডোপারিলে 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 গেরে গঙ্গে রেখে পা হাপুর হুপুর ডোপারিলে ডোপারিলে ডোপারিলে। কমলদা, এই আমার একটা মীমাংসা করে দাও না। কিসের? ওই একদিকে আমার বন্ধু নীলমণি, আর একদিকে অবলা, দুজনেই তো বড় রহস্যময়। আরে কাদার সাথে জলের পিরিত কি শোভা দেখায়, চাঁদের সাথে রাইতের পিরিত কি আলো ছড়া। এ কি গান করছো? আরো না রহস্যের মধ্যে ডুবাই দিচ্ছ। জগৎ সংসারে কোনো সহজ সমাধান মেলে না, আর রহস্যকে ভয় পাচ্ছ কেন? রহস্যের মধ্যেই তো আনন্দ, পরমেশ্বর তো লুকিয়ে আছেন রহস্যের গভীরে। কিন্তু আমার তো কিছু ভালো লাগে না, আর যাবই বা কোন? আমার তো ঘর বাড়িও নেই। ঘর বলতে কারি বা কি আছে বলো? এই যে ঘর, এর মধ্যে কি আছে বলো? সামান্য একটু দমকা বাতাস এলেই না খড়কুট্টোর মতো উড়ে যাবে। তার চেয়ে ঘর বাদও শূন্যে শূন্যে। হ্যাঁ, ঘর বাদও এইখানে। সে আবার কি করছো? আর ওই সাথী বাবু কনে? আরে সাথী কি আর ছেলের হাতের মুড়ি তা তো নো, আরে সাথে কি আর ছেলের হাতের মুড়ি, আরে চলতে চলতে পথে পথে, আরে চলতে পথে পথে চলতে নিতে হবে সন্ধান করি, আরে সাথে কি আর ছেলের হাতের মুড়ি তা তো নো। একটা ভয়ানক স্মৃতি আমি ভুলতে পারি না। কি? সুলোবনের উপর যখন আমি উপুর হয়ে শুয়েছিলাম তখন বাঘের গর্জন শুনেছিলাম, একটুখানি জ্ঞান ছিল আমার, তারপর গাছপালা ভেঙে একটা কি যেন এলো, কোনো মতে আমি তিনটে পা দেখতে পেয়েছিলাম, তারপর বাঘটা ওখান থেকে সরে গেল, আমি জ্ঞান হারালাম। হরজানরা যখন আমাকে উদ্ধার করে তখন ওরা বলেছে ওরা নাকি তিনটে পায়ের ছাপ দেখতে পেয়েছে। কি সে প্রাণী, কোথা থেকে এলো, আমাকে বা মাতালো কেন? অ্যানিমেল ডাইরেক্টরি আমি তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি কিন্তু এই প্রাণীর সন্ধান আমি কোথাও পাইনি। হাউ ইট ইজ পসিবল? আমাকে বাঁচালো কেন? মানুষ যখন অনেকদিন অন্ধকারে থাকে, অনাহারে থাকে, তখন অনেক রকম বিভ্রম হয়, ইলিউশন দেখে। তোমারও সেই রকম হয়েছে। এসো শুয়ে পড়ো, এসো ঘুমাও, সব ঠিক হয়ে যাবে। না, হবে না। কিডন্যাপ হবার পর আমার জীবনে অনেক কিছু ঘটেছে, আমাকে খেতে দেয়নি, কত রকম অত্যাচার করেছে, আমাকে পাটাতনের নিচে শুইয়ে রেখেছে দিনের পর দিন, আমাকে যে কেন ওরা হত্যা করলো না। হ্যাঁ, একটা
একটা কিছু গোলমাল লেগেছিল ওদের মধ্যে, একটা কিছু গোলমাল। এসব এসব কিছুই আমাকে পীড়ন করছে না, কিন্তু আমি সেই প্রাণীটার কথা ভুলতে পারছি না যাকে আমি পুরোটা দেখিনি, কিন্তু তার অস্তিত্ব আমি ভুলতে পারছি না। পৃথিবীতে কত রহস্য আছে, সবকিছুর কি কুলকিনারা করা যায় না? কিন্তু ওই অদ্ভুত অচেনা মায়াবী প্রাণীটার কাছে আমাকে যেতেই হবে। তুমি এসো, এখন ঘুমাও। আমার ঘুম আসে না, বরং তুমি বসো না, একটা গান শোনাও। গান? আচ্ছা, আমার কি এখন গান মনে আছে? না না, ওই যে ওই যে পথহারা পাখি। পথহারা পাখি কেঁদে ফেরে একা, আমার জীবনে শুধু আধারের লেখা। পথহারা পাখি, এখানে বসে আছো যে? এখানেই ভালো। তোমার দোস্ত কি সুন্দর ঘুমাচ্ছে। দোস্ত তোর ভাবনা চিন্তা নেই? তোমার বুঝি মেলা ভাবনা। ভাবনা হবি না, আমার তো ঘর সংসার আছে, বোন আছে, কাহা আছে, পিসি আছে। ওর কেউ নেই? কেন, তুমি জানো না? না, কেমন করে জানবো? সত্যি কথা কস্তো? আমি যে কখনো মিছে কথা কইনি, এমনকি বা জানি না। তাহলে কও, ওর সাথে তোমার কিসির সম্পর্ক? কও, কিসির সম্পর্ক? জানিনি, অনেক রাত হয়েছে, ঘুমাও এসে। তোমার কার্লোস কোথায়? আরে এখানেই যে পাওয়া যাবে তাই বলেছে নাকি, এখান দিয়ে ঘোরাঘুরি করে, পাওয়া যেতেও পারে। তাহলে কটকায় নিয়ে এলে কেন? ধৈর্য ধরতে হবে, যদি পাওয়া যায়। দুদিন ধরে অবজারভেটরিতে খুঁজলাম, কেউ কিছু বলতেই পারছে না। দোস্ত আমি এখন কথা কব, আমি এখনই রওনা হয়ে দেবো আমাকে গ্রামের বাড়ি। রওনা দিবা একলা? তাহলে আমি কি করবো? জানে কও কি বন্ধু, ইরাম তো কথা ছিল না, সারা জীবন একসাথে কাটাই দেবো, এখন কি করছো তুমি? সারা জীবন কি একসাথে কাটানো যায়? জীবনটা কত বড়, কত কিছু হারাতে হয় জীবনে। না না, এ হবি না, আমি তোমার সাথে যাব বন্ধু। না না, আমি একলাই যাবো, আমারই বিদায় দাও। দাদা তুমি যাবা না। না আমার যাতে হবে, আমার ডাক এসে গেছে। দাদা আপনার কি কোনো বন্ধন নেই? কোথাও একটু দাঁড়াতে ইচ্ছে করে না, শুধু চলা, অন্তহীন চলা। ঠিকই বলেছেন, আমার পথ চলাতেই আনন্দ। এতদিন পরে আপনি আমার ঠিক জায়গাতে ধরে ফেলেছেন। কতদিন দেখেনি, ভেবেছিলাম অন্তত আপনি আমার স্মরণ করবেন, স্মরণ খোলা রেঞ্জে আসবেন। কোনো এক সূর্যাস্তে আবার দুজন গিয়ে দাঁড়াবো যেদিন, সূর্যাস্তে রংটুকু মাত্র। তাতে কি হবে? একটা অভিজ্ঞতা, একটা চমৎকার মুহূর্ত,
জীবনটা তো অসংখ্য মুহূর্তেরই সমষ্টি, ক্ষণ অনুক্ষণ যোগ দিয়ে একটা অনন্তকাল। A Brief History of Time by Hawking। কি বললেন? Hawking এর Brief History of Time। সময় অনন্তকাল ধরে বয়ে চলে এবং এর কোনো বিনাশ নেই। বইটা পড়েছেন? আমার কাছে আছে, পড়বেন? আর সেই সময় কি আমরা হাসি কান্না ভালোবাসায় ভরে তুলব না? হ্যাঁ, কিন্তু সেই সাথে জীবনের কঠোর লড়াইটা থাকবে না? থাকবে না কিউরিওসিটি, কৌতূহল, অজানাকে জানবার আর জয় করার সীমাহীন আকাঙ্ক্ষা? সেজন্যই আমি ছুটে চলেছি। এই সুন্দরবনে এসেছিলাম ইকোলজিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে, ভেবেছিলাম বটনির ওপরও কিছু কাজ করব। অথচ দেখুন, এখানে ঘুরে বেড়াচ্ছি একটা আনকমন অ্যানিমেলের পেছনে। এখান থেকে আমি কোথায় যাব কিছুই জানি না। চলুন, স্যার আপনার জন্য অপেক্ষা করছেন, একসাথে লাঞ্চ করবেন। হ্যাঁ, আমারও ভীষণ খিদে পেয়েছে, চলুন। আচ্ছা পাখোয়াল, ও আমার সঙ্গে খাবে। আর হরজন মামা তো এখনো ফিরলেন না, চলুন। মামা যতই গুলি করি ততই তো ঘনে আসে মামা। গুলি যখন করেছিস তখন বোঝা হন মামা, আমি আর বনে আসবো না মামা, আমারও মাফ করে দাও মামা। আবার গুলি করেছো শেরানির পো? আমি করিনি, করেছে যে হারাম রাজা সব রয়েছে, কি জানি দেখিলাম বাবা, আমি কি জানি দেখিলাম, আমারে বাসা বাপ জান, আমারে বাসা। তোমাকে বাসা বলা গেছে কোন দিকে কদিনই? এই যে এইদিকে। আমাকে তো যেতে হয়। যাবে? হ্যাঁ, বাপি বাঁধনকে খুলনায় রেখে এসেছি। ওরা কেমন আছে, কি করছে? ওদেরকে নিয়ে এলেই পারতে। আসার সময় তো ভেবেছিলাম একদিন পরেই চলে যাব। আমারও যে ওদের দেখতে ইচ্ছে করে, বড় একা লাগে। ছুটি নাও, চলো আমার সাথে। না, এতদিন অফিসে ছিলাম না, কত কিছু ঘটে যেতে পারে, কত অঘটন। আমি জানি তুমি যাবে না। না, যাবো যাবো, বাপি বাথুনকে দেখতে যাবো। তাহলে চল আজই এক্ষুনি। না না, দুটো দিন অফিসে বসি, তারপর তারপর যাব। আরে না না, বাতাস কাঁপছে। এ সময় খুব দরকার ছিল হাতে না। তাই তো, তাই তো হরজন বাবা।